গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে রেডি হয়ে এসেছি, কারণ এখন যাচ্ছি আমরা মার্কেটিং করতে। চৈত্র সেল চলছে আর আমরা যাবো না মার্কেটিং করতে, এটা কি হতে পারে? তো প্রথমে ভেবেছিলাম করবোই না, কিন্তু সেরকমভাবে কিছু কিনবো না, বাবানের জন্য কিছু কিনবো, আর দেখি টুকটাক যা পাই আর কি। আর এদিকে আমার পেছনে বাবানও রেডি, দেখো মজা দেখো। বাবান এদিকে এসো, যাবে ভুম যাবে কি কিনতে? চকো কিনতে? আর নতুন জামা? নতুন জামা কিনতে যাবে? না, কিনবে না। কি কিনবে? নতুন জামা কিনবে কি? যা, বুঝতেই পারলাম না কি বলতে চাইছে। ঝটপট রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে যায়, কারণ আর দেরি করবো না। তো চলো, টাটা টাটা। বাবান এদিকে তাকা। এখন আমরা মার্কেটের মধ্যে চলে এসেছি, আর এখানে সোমেন গাড়িটা একটু পার্ক করছে, আর এই যে জিন্স অ্যান্ড জিন্স এই দোকানটায় আমরা ঢুকবো। তো আমরা একবারে পেছনের দিকে চলে যাচ্ছি, ওখানে গোডাউন আছে, সাথে বড় দোকানও আছে, ওখানেই বাবানের জন্য জামা কাপড় যা দেখার দেখবো। তো এখানে বাবান মস্তানি মারছে চশমা পরে, আর এই যে এই ড্রেসটা প্রথমে বের করেছে, কিন্তু আমি এই গরমের মধ্যে ফুল হাতা জামা আর জ্যাকেটের সাথে চাইছিলাম না, আমি একটু অন্য ধরনের জিনিস চাইছিলাম। তো এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো। তো এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি, তো এখানে আমি নিয়েছি দই ফুচকা, বাবার নিয়েছে এমনি ফুচকা, আর এদিকে আজকে আমাদের বন্যার সাথে দেখা হয়ে গেল, তো এখানে খাচ্ছে চাউমিন, আর এই যে সায়নদাও দাঁড়িয়ে আছে ফুচকা হাতে নিয়ে বন্যার জন্যই। তো আমরা সবাই মিলে এসব খাওয়া দাওয়া করলাম। এইদিকে তাকাও বাবান, তাকাও, যাবে না তুমি পিসুমনির সঙ্গে? যাবে না, পিসুমনির সাথে যাও, যাও। আর এখন বাবানের জামা কেনার জন্য এক্সপ্রেস বাজারে এসেছি, তো দেখি এখানে আমি যেমন চাইছি সেটা পাওয়া যায় কি না। তো ভেতরে ঢোকার আগে এখানে আমাদের যে ব্যাগটা হয়েছে ওটা রাখতে হবে, জমা দিতে হবে। তো পরে উঠছি, এবার দেখি ভেতরে গিয়ে কী অবস্থা। তো অনেক জিনিসপত্র এসছে, সব কিছু সেল আছে, অনেকটা ছাড়ও আছে, কিন্তু আমি যে ধরনের জামাগুলো চাইছি এখানেও সেগুলো পেলাম না। সেই একই গেঞ্জি, হাফ প্যান্ট বা ফুল হাত গেঞ্জি, হাফ প্যান্ট, ফুল প্যান্ট এসব করি। তো ওসব তো হলোই না, বেরিয়ে চলে এসেছি, এবার আবার খাবারের জায়গায় চলে এসেছি। তো এখানে আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছি, সেটাই খাবো। তো বাবানও অধীর আগ্রহে অপেক্ষা করছে চিকেন মোমো খাওয়ার। তো এদিকে খাওয়া দাওয়া করে নিই, তারপর আরও কিছু দোকান খোঁজাখুঁজি করবো, মানে আজকে যে করে হোক জামা কাপড় নিয়ে তবেই বাড়ি ফিরবো। তো আমাদের জামা কাপড় যা কেনা সব কেনা হয়ে গেছে, আর এই যে চলে এসেছি এখন বাড়ি। আর তখন বন্যা সায়নদের সঙ্গে দেখা হলো, তো বাবানকে এই পেস্ট্রি প্যাকেটটা দিয়েছে খাওয়ার জন্য। তো শুধুমাত্র বাবান নয়, আমরাও খাবো, তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এবার দেখি টুকটাক খেয়ে নিয়ে, আর বাড়ির জন্য খাবার নিয়ে আসা হয়েছে, সেগুলো খাওয়া হয়ে গেছে, এবার এটা খেয়ে দিয়ে বাবানকে একটু খাওয়াবো, ও এগুলো খেতে খুব ভালোবাসে। এই যে বাবানকে এখন দিচ্ছি, দেখো কি করছে। ও আবার অনেক নাটক করে করে খাই, সহজে কোনো জিনিস খেতেই জানে না। এই একটা চামচ দিচ্ছি, সেটা খেয়ে নিচ্ছে, আবার একটা চামচে লাগিয়ে দিচ্ছি, সেটা ঠেকাচ্ছে, খাচ্ছে, এরকম করেই ওর এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করছে। তো খেয়ে নেক, তারপরে আমরা এবার শুয়ে পড়বো, আর কালকে তোমাদেরকে দেখাবো যে আমরা কী কী কিনেছি। আর হ্যাঁ, আর একটা খাবার জিনিস আছে এখানে, এই যে এটা হচ্ছে সয়াবিনের চপ, তো এটাই এখন বাকি আছে খাওয়ার জন্য। আর এই যে বদমাশটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, ঘুমানোর নাম নেই। তো আমরা বাজার থেকে কী কী কিনে আনলাম সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ঝটপট করে। বেশি কিছুই কিনিনি, তবে যেটুকু কিনেছি দেখাবো, আর কিছু অনলাইন শপিং আছে সেগুলো আমি পরে দেখাবো। তো প্রথমে দেখাই, বাবানের জন্য এই প্যান্টটা নিয়েছি, এই যে এটা একটা ডিপ, মানে কী বলবো, শ্যাওলা কালারের একটা কী জিন্স বলে যে এগুলোকে, তো খুব ভালো লাগে। এগুলো কাকু দিয়েছিল একটা বাবানকে, ওই রকমই আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি ওই রকমই এইটা একটা নিলাম। আর নিয়েছি আমার জন্য একটা এই রকম হলুদ কালারের ওড়না, এটা ল্যাস লাগানো আছে, আর এটা আমি বাড়িতে ডেলি ইউজের জন্য নিয়েছি। প্রথম প্রথম একটু বাইরে ইউজ করবো, তারপর এটা বাড়িতে ইউজ করবো। এই যে স্টলটা দেখছো, এই স্টলটা মামনির জন্য নেওয়া হয়েছে, মানে হালকা ঠান্ডার মধ্যে মাথায় জড়িয়ে রাখার জন্য, আর কালারটা খুবই সুন্দর। তো এটা মামনির জন্য নিয়েছি। আর নিয়েছি বাবানের জন্য আর একটা ড্রেস, ওর জন্য আমি যে ধরনের ড্রেস আমি খুঁজছিলাম কিন্তু সেগুলো পেলাম না, তাই আমি এই একটা গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি। এই যে
দেখতে বেশ ভালো লাগলো। এরকম পুরো তিনটে কালার দিয়ে আছে, আর পেছনটা এরকম 89 নাম্বার দিয়ে কাজ করা আছে। আর এর সাথে প্যান্ট নিয়েছি, হাফ প্যান্টটা অনেকটাই বড়। আমি এগুলো মেনলি জিন্স কিংবা এই ফুল এই ট্রাউজারগুলোর সঙ্গে আমি এগুলো পরাবো। আর আর কিছু অনলাইন শপিং আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি এই ড্রেসটা নিয়েছি অনলাইন থেকে। তো এখানে একটা জিন্সের জ্যাকেট আছে, আর এর সাথে আছে একটা খুব সুন্দর একটা ওয়ান পিস। এই যে ওয়ান পিসটা দারুণ সুন্দর কালারটা, আর এর সাথে বুকের কাজটা দেখো পুরোটাই এলাস্টিক দেওয়া, আর চারটে বোতাম, আর এর সাথে আছে নুডল স্ট্র্যাপ। তো খুবই সুন্দর লাগছে দেখতে, এটা শুধু পরলেও ভালো লাগবে, কিন্তু আমি অবশ্যই জ্যাকেটটার সাথে পরবো। আর এটা তো পয়লা বৈশাখে পরবো না, একবারে বাড়িতে যখন সেই ধর্মরাজ পুজো হবে তখন এটা পরবো। আর এদিকেও কিছু শপিং করেছি, এই যে শাড়িগুলো দেখছো, এই নাইটি দেখছো, একটা গোলাপি রঙের শাড়ি দেখলে, আর এগুলো সব জামদানি শাড়ি, তো কমলাটা, এগুলো সব আমি নিয়েছি। এটা সব অর্ডার দেওয়া ছিল আমার বাড়ির, মানে মায়ের বাড়ি ওখানে। আর এই যে হলুদ শাড়িটা, এটাও তো ওইগুলো ওখানে এসছে, তাই মা ভিডিও করে পাঠিয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা সবটাই দেখে নিলে। আর আমাদের বলতে গেলে সারা বছরই শপিং চলে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে সবগুলো একসঙ্গে নিয়ে নেবো সেরকম কোনো দিনও হয়ে ওঠে না। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন কেবল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।